চাপা সামনের দিকে আগে যান পাইতেও পারিল হ্যাঁ আমরা বরং এক কাজ করি বট গাছের নিচে গিয়ে দাঁড়াই হ্যাঁ হ্যাঁ এই যে আপনি কোথায় কোনো আক্কেল গেলি নাই হ্যাঁ পাশে থাকি তাই বলে মানুষের খোঁজ খবর নেব না ইফতারের সময় একা একা মুড়িগুলো এমনি করে খাইতেছেন হ্যাঁ ডাক দিবেন না দূর রূপ কাম নেলা আরে এই যত সব পাগল যতগুলো আসে কই থেকে আর মেসে আরে থাম না আস্তে আস্তে কথা বল আচ্ছা আপনি রোজা রাখেননি ওহো আমি রোজা যদি মানুষে নিয়ে ভাগ করে খাওয়ার লাগে তখন আমি ইফতারি ভাগে কম পাই এটা আমার খুব খারাপ লাগে দেখ উর্মি এভাবে কেন বলছিস ইফতারি তো তুই নিজের টাকা দিয়ে শুধু কিনিস না আমরাও তো সবাই টাকা দিয়ে ভাগে যোগে কিনি তাই না সবাই মিলে ইফতারি করার মানে কি জানিস আমরা অনেক বেশি সওয়াব পাবো আর তাছাড়া সবটা সময় তোকে আমি বুঝাই যে এই ইফতারি নিয়ে তুই আর কোনো কথাই বলিস না তারপরে সবটা সময় তুই রেগেই থাকিস কেন বলতো শোন অথই আমার এত সওয়াবের দরকার নেই বুঝছস আমি এত টাকার ইফতার কিনি আমি একটু একটু ইফতারি ভাগে পাই আমার পেট ভরে না আমার পেট ভরা দরকার তাই আমার বেশি বেশি ইফতারি খেতে হবে আচ্ছা ঠিক আছে ইফতারি যখন আমরা বানাবো তখন তোর ভাগেরটুকু বেশি করে তোকে দিয়ে দিব তুই একা একা বসে খাস এখন অন্তত এইসব নিয়ে কথা বাড়াস না আচ্ছা ঠিক আছে চল চল আপনাদের লগে যে একটা মেসে একটা মাইয়া থাকে এত দুনিয়া কিপটা হয় দশ মায়ের দশ সন্তান থাকে মেসের ভিতরে এক একজন এক এক রকম আরে ভাই এত কথা কয়ে লাভ নাই আমার ইফতারির টাইম হয়ে যাইতেছে আমার যাই দেবো তরমুজ কাটতে বলছিলাম কি আমি এক মাস ধরে তরমুজ খাই না ও খাও না ঠিক আছে একসময় খাও মানে কেমনে কিনছেন কি যে হিসাবে না পিস হিসাবে এটা আসলে পিস হিসাবে তো বিক্রি করে না পিস হিসাবে বললে কেজি হিসাবে নেন কেজি হিসাবে বিক্রি মানে কিনে নিয়েছি মাত্র তো সাড়ে তিন কেজি হয়েছে ষাট ছয় কেজি আচ্ছা ঠিক আছে তাহলে আমি বারোটা কিনে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে যাই তোর সামনে বেরিয়ে এইসব করছে
সময় একা একা মুড়িগুলো লোকেরা খাইতেছেন, হ্যাঁ ডাক দিবেন না, দৌড় রুকলো কামনেরা। আমার কি রোজা নষ্ট হয়েছে? আমি মনে করছি আজান দিয়ে ফেলাইছে, আর দেখলাম যে অনেকগুলো মুড়ি ফেলাই মনে করছি খাইতেছে ফেলাইতেছে, আমি দৌড় দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। আমি সিতাস দিন না করিয়া চিল্লা চিল্লি না করিয়া আমার লোক আহ তুমি না অযথায় ওর সাথে লাগতে যাও, ও একটু পাগল টাইপের, এই জন্য আমি তোমাকে সবসময় বলি ওর সাথে বেশি কথা বলো না। ও সত্যি পাগল? তাহলে আমগো বাড়ি মোটা শিকল আছে, আইনা বাইন্দা থুয়ে দিইনি। আরে না না, ওই রকম পাগল না, মানে একটু কথা বেশি বলে, লোকজন সহ্য করতে পারে না এই আর কি। তাহলে আর গার্জেনের কাছে খবর দিলে বাড়িতে পড়ায় দেখ, এই জায়গা রাখার কোনো দরকার নাই। আরে বাদ দাও না, ও তো এখানে পড়াশোনা করে, এইসব নিয়ে অযথায় মাথা ঘামিয়ে লাভ নেই। তুমি তোমার মতো থাকো, ও ওর মতো থাকুক। দেখো তো মা, আমি এমন কি কইয়া ফেলে। আরে আপনারা এই জায়গায়? হ্যাঁ আমরা এখানে। আপনি বুঝি তরমুজ কিনতে গিয়েছিলেন? ভাবলাম যে ইফতারি টাইমে যদি তরমুজটা হয় খুব ভালো হয়, পেটটাও ঠান্ডা থাকে আর কি। এই যে খালা, এই নেন এই তরমুজটা, আপনি নিজের হাতে কাইটে সবাইরে ভাগ করে দিবেন, বুঝছেন? হ্যাঁ বুঝছি। তুমগো কথা কি সুন্দর, মনে হয় যে মধুমাখা মুখ, আর ওই যে একটা আছে মনে হয় সারাদিন কেউ কেউ করতে থাকে। ও আপনি কার কথা কইতেছেন? উর্মির কথা? আর ওর কথা কয়েন না তো, ওইলো বাসাল, মানে কারোর কথা না আর সহ্য হয় না, মনে চায় কথায় কথায় কথা কয়, রিপিট কয় সব সময়ের জন্য, মনে চায় মাঝে মধ্যে ওরা থাপড়াই, কিন্তু কি কমো মায়া মানুষ এর লাগে থাপড়াইতে পারি না। থাক থাক, আপনি আর কাটা ঘায়ে নুনের ছিটা দিবেন না। আর খালা তুমি কেন দাঁড়িয়ে আছো? তরমুজটা যখন হাতে পেয়েছো গিয়ে কাটো, যাও। আচ্ছা আমি তাহলে যাই, কাটতাছি। আচ্ছা হ্যাঁ, এই যে শোনেন, কাটবেন ভালো কথা, ওই যে অর্ধেক কাইটটা ছোট 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 পিস কইরা সবাই দেবেন, অর্ধেক রাইখা দেবেন, আমি মনে করি যে এসার সময় নামাজটা পড়ে আয়া গলাটা শুকাই যায় তো ওই সময় খামু। আচ্ছা বুঝতে পারছেন তো? আচ্ছা ঠিক আছে, আমি একটা জুস করে দিবো। এত কিছু করে দেন দেন দেন, তুমি যাও দেন, যদি জুস করে দেন 10 টাকা আপনার বকশিশ দিব আমি। আচ্ছা আচ্ছা, আমি ভালো করে মিষ্টি দিয়ে জুস বানাই দিব। আচ্ছা খালা তো খুব ভালো কাজের, এই খালার আগে থাকতে যদি থাকতো না তাহলে এতদিন আমার শরীরটা মনে করো এখন একটু মোটা সাদা হইতো। ঠিক হয়েছে, তরমুজ তো আনলেন, মনে হচ্ছে শুধু সব আপনি একাই খাবেন, আমরা আর খাবো না। না না আপনার থুয়া কি খেতে পারি নাকি? আপনি খায়েন, ওই যে জুস যদি এক গ্লাস দেয় অর্ধেক আপনার অর্ধেক আমার, অর্ধেক আপনার অর্ধেক আমার। নো থ্যাঙ্কস, কোনো দরকার নেই, চলুন এবার। আচ্ছা ঠিক আছে, কইলাম অর্ধেক হ্যার অর্ধেক আমার, কথা শোনো না। আরে বোঝে না, অর্ধেক অর্ধেক খাওয়াইলে তো মনের লাগে মন মিললে যাই বোকা বোকা মেয়ে। আচ্ছা এতক্ষণ ঘুরে আপনাকে যা বুঝাইলাম তাতে কি আপনি কিছু বুঝছেন? বুঝছি। কি বুঝছেন? আমি এইটাই বুঝছি যে গাঁটটি বস্তা গোল কইরা আমার দেশে চলে যাইতে হইব, আমি মেসে আর থাকতে পারবো না। এই যাবা আপনি এটা কি কইতেছেন? হ্যাঁ আপনি কাট টিপ স্কাবে দেখ টেন চলে যাবেন, চলে গেলে কেমন হবো? তাছাড়া খালাটা ছিল দুই দিন ধরে, বুঝছেন, নতুন। আর আমি শুনছি এর আগে যে খালাটা ছিল আপনার কারণে নাকি চলে গেছে, তাই কইতেছিলাম কি এরকম মেজাজ গরম না কইরা আর ঘাটতে আমি না কইরা একটু সোজা সাপটা ভাবে চলেন, বুঝছেন, তাতে সবারই ভালো হইব। কি আমি সোজা সাপটা ভাবে চলবো? তার মানে আপনি কইতেছেন আমি বাঁকা ভাবে চলি, তাই না? এই আপনার কথা আমার শুনতে হইব, আপনার জ্ঞান নিয়ে আমার চলতে হইব, শোনেন
আমি একটা শিক্ষিত মাইয়া, বুঝতে পারছেন? আমি যথেষ্ট বুঝি, আমার যথেষ্ট বুদ্ধি জ্ঞান আছে। আপনার মতন বলদার কাছ থেকে আমার বুদ্ধি নিতে হইব না। হ্যাঁ, খুব ভালো কথা বলছেন, আমি বলদা। আর আপনি কি করলেন? আপনি অনেক শিক্ষিত, তাই না? খুব ভালো শিক্ষিত আপনি। এত বেশি শিক্ষিত দেখাই আপনার সাথে সবার সাথে লাগে, বুঝছেন? আর কারোর সাথে কিন্তু লাগে না। মহিলা কিন্তু আরেকজন আছে, আরো লোকজন আছে, কারোর সাথেই লাগে না। ওই ভাই, আমার জ্ঞান দিতে কইছি, হ্যাঁ? এখানে আমার হাত ধরে টাইনা টাইনা নিয়ে আইছিস কা? হ্যাঁ, যত সব তোর সঙ্গে যতগুলো কথা কইছি সবগুলো কথাই আমার লস, বুঝছস? লস। এই যাস্তে আপনি কই যান, শুনেন, এরকম সেটা যদি না কইরা আর তেরামি না কইরা একটু সুজাওন। সুজা হইলে কি হবে জানেন? এই যে লোকজনগুলো আছে এগুলো ভালোভাবে থাকবো, আপনার নামে সবাই কমপ্লেন দেয়, কমপ্লেন, অবজেকশন। শোন, আজকের পর থেকে তুই আমার লগে কথা কবি না, বুঝছস? তুই যদি আমার লগে কথা কস তাইলে আমার ভাগের জিহানি ইফতারি পামু, তোরে খাওয়ামু না, বুঝতে পারছস? বুঝতে পারছস? আমি তো আন্দর এই আপা, আপনি চেতন কেন লিগা? আরে আমার ইফতারি না দিলেন, আপনি তো রাখছেন কেন? এদিকে ঠিক আছে, আরো অনেক কিছু বাকি আছে। শরবত তো শরবত বানাচ্ছি। আরে দেখেন, আমি কিন্তু শরবত ছাড়া খাইতে পারি না, প্রতিদিন আমার শরবত খাওয়া হয়। কি রে উর্মি, তুই এখনো রেগে আছিস? বলেন না আপা, অনেক ক্ষণ বুঝাই। এই এই উর্মি, তুই কি রোজা রইছস? তোর মুসকাটা যায় পাই, একটা বডি কিনবো তাও না। আচ্ছা যাক, কাটছে অর্ধেক ফিরে দিয়ে জুস বানাবো আর অর্ধেক পিস পিস করে কাটি, সবাই মিলা জিলা ইফতারের সময় খাম। বেশি লাল হইল না, লাল হইলে মিষ্টি লাগতো, মিষ্টি হোক আর না হোক খাইতে বললেই হয়েছে। এই রোজার মাসটাই এই জায়গায় থাকবো, পরে আর এই জায়গায় থাকবো না। এই মাইয়াটা এত খারাপ, আইতে না আইতে আমার লগে ঝগড়া লাগাই দিছে, মুরব্বী মানে না, ছাত্র ছাত্রী একটা বলা বেনে লোক মিশে না। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? খালা তো ওইদিকে তরমুজ কাটছে, আমরা বরং এক কাজ করি, আজকে আমাদের ইফতারের আয়োজন কিন্তু অনেক বেশি, আমরা রাস্তায় গিয়ে কিছু গরিব দুঃখী মানুষদের এই ইফতারি বিলি করি আমাদের পক্ষ থেকে, মানে এই ব্যাচেলার ম্যাচ থেকে। আপা, আপনি কিন্তু একটা কাজের কথা কইছেন। হ্যাঁ, বিতরণ কর যা মুছে তাই কর, আমার ভাগের ইফতারি বেশি করে রাই খেলো, সমস্যা নেই, আমার ভাগের টুকু না হয় তোকে দিয়ে দিব। এবার থাম, চলুন, আপনি যাবেন? আর বাকিগুলো খালা আছে, নিয়ে আসবে। খালা নিয়ে আসবে। কি ব্যাপার, একটা লোক তো মানে নাই যে কে ইফতারি খেয়ে গেল। আচ্ছা, আমার কি মনে হচ্ছে আসলে ইফতারির সময় হয়ে গিয়েছে, তো এই জন্য হয়তো যে যার বাড়িতে চলে গিয়েছে। হ্যাঁ, হয়তো বা আমার আরো আগে আসা উচিত ছিল। অথই যেহেতু সবাই সবার বাড়িতে চলে গেছে, আমরা কাজ করি, ইফতারি নিয়ে আমরা আমাকে মেসেজ চলে যাই। সব পর্যন্ত আপনি বেশি কথা বলে। আচ্ছা আপা, সামনের দিকে আগে যান, পাইতেও পারিল। হ্যাঁ, আমরা বরং এক কাজ করি, বট গাছে নিচে গিয়ে দাঁড়াই, যদি কাউকে পাই দিয়ে তারপর আমরা চলে যাব। হ্যাঁ ঠিক আছে, দিয়ে তাড়াতাড়ি চলে যাইতে পারো, আমাদের কিন্তু রোজা খুলতে হইব। মেলা কষ্ট হইতেছে, পানি হইলে হাতও ধুতাম, ইফতারি সময় হয়ে গেছে, তো পানি খাইয়া বাড়িতে গেছে একটা ভাত খাইতাম। আরে বই না হইলে বলছি, আল্লাহ গলাটা শুকিয়ে গেল।
আরে এখানে একজন লোক পেয়েছি তো। আগে জিজ্ঞেস করতে হবে উনি রোজা কিনা, আগে খাওয়ার কথা বললে হলো না। রোজা মা, রোজা কইছে, রোজা রোজা রোজা। যাক খুব ভালো হয়েছে চাচা, আমরা হলাম ব্যাচেলার। আসলে আমরা নিয়ত করে বের হয়েছি যে আমাদের হাতে যতগুলি ইফতারি দেখছেন আমরা গরিব দুঃখী মানুষদের বিলি করে দিব। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই ক্লান্ত। মামা আমি খুবই ক্লান্ত। আমি আল্লাহর কাছে চাইতেছিলাম একটু ভালো ইফতার আজকে করুক, আল্লাহ আমার জন্য এগুলি পাঠাইলো। আমার ভাগ্য তো এগুলো জুটে না মা, এত কিছু কি না খামু, ওই সামর্থ্য তো আমার নাই মা। আল্লাহ তোমাকে বাঁচা রাখুক, তোমাকে শুনলাম যে আমি এত ধরনের ইফতার পাবো এটা আমি কল্পনাও করতে পারিনি আজকে। চাচা এই সব ইফতার আপনার কাছে দিয়ে গেলাম, আপনি লোকজন নিয়া আপনি খাইলেন। আপনি কি পাগল হয়েছেন? সব ইফতারি যদি ওনারে দিয়া যান তাহলে আমরা ইফতারি করব কি দিয়া? হ্যাঁ আপনারা যে ইচ্ছাই কই বদমাশ, আসলে আপনি একটা বদমাশ কি কর না। ঠিকই তো কইছে, সবগুলা যদি দিয়া যায় আমরা ইফতারি করব না। হ্যাঁ বলছো, চুপ কর না তোরা, শুধু সব সময় আমাদের খাওয়ার চিন্তা করিস কেন? দেখ আমরা কিন্তু প্রত্যেকটা দিন ইফতারি করি এসব দিয়ে। এই যে ওনাদের দিকে তোরা তাকিয়ে দেখ, ওনারা কত গরিব, ঠিক মতো ইফতারিও খেতে পারে না। সেজন্যই তো ভাবলাম যে ওনাদের ইফতারি বিলি করি, আর তোরা সব সময় খাওন খাওন, মানে বুঝলাম না। আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, আছে নাকি? আমরা তো সব নিয়ে আসিনি, সেখান থেকে আমরা অল্প অল্প করে খাবো। এবার চল বাবা, আমার সাথে যদি তোমরা ওরা যারা কি করতে। না 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 চাচা, ওই দিকটা আবার সামলাতে হবে। আচ্ছা ঠিক আছে, আই চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরো বেশি গ্রান্ড, বেশি গ্রান্ড। কই গো রিকশাওয়ালা মজদুর ভাইরা, আসো একসাথে ইফতার করুন। এদের অনেক ইফতার দিয়ে গেছে বড় লোকের ছেলেরা। আসো আসো, ওই সবাই আসো, একসাথে মিলামিশা ইফতার করবো আজকে। আল্লাহ কত কিছু খাবার আল্লাহ যে ভাগ্যে দিল, আমি তো কল্পনাই করি নাই কেমনে কই থেকে এসে বললো। ইস কত খেজুর, আল্লাহ রে আপেল, এগুলি কিনা খাওয়ার কি সামর্থ্য আছে? আসো ভাই আসো আসো, ফ্রি পয়সা লাগবো না, পয়সা লাগবো না, আসো। এই সবাই একটু চুপ থাক।
তুমি একটা কাম করতে পারো না? এই যে খাবার গোলা নিয়ে সবার সামনে জোকে বাজাই দিছো, ব্যক্তির সেট তো এটার মধ্যে আইছে, এনে সব আবার দর না করতে চলনি। এই যে আল্লাহ আমিন।